তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটা ব্লগ টাইপের হতে যাচ্ছে। তো আজকে আমি আমার অনেকটাই ভালো লাগছে এই হ্যাচারিটা দেখে। তো এটা বগুড়া জেলার এটা মহস্থানে ওই জায়গায় রাস্তার পাশে হঠাৎ চোখে পড়ল। বাইক নিয়ে আমি রাইড করতেছিলাম, দেন হঠাৎ চোখে পড়ল, সেই কারণে আমি সেখানে দেখার জন্য আসলে নেমে গেলাম। তো বেসিক্যালি আজকে আমি যা দেখলাম সেটা হচ্ছে এটা একটা মূলত নার্সারি। তো নার্সারিতে দুইটা ট্যাঙ্ক সেট আপ করে রাখছে ওরা। তো দুইটা ট্যাঙ্কের ভিতরে আমি ইন্টারেস্টিং যে এটার ভিতরে কোন ফিশটা আসলে অ্যাড করছে তারা। তো দেখলাম আমাদের যে বাংলাদেশি দেশি যে কই মাছটা আছে, তো সেই মাছটাই কিন্তু তারা কালচার করার প্ল্যান আছে। তো এখনও কিন্তু ওনারা সেল দেয়নি। ওদেরকে বললাম যে আপনারা কি এখনও কি সেল দেওয়া স্টার্ট করছেন নাকি, তো ওনারা বললো যে এখনও সেল দেওয়া স্টার্ট করেনি, ফার্স্ট এটা কালচার শুরু করছে, দেন মানে এক্সপেরিমেন্টাল হিসেবে তারা ফার্স্ট টাইম এটাকে কালচার করতেছে। তো যেটা ইন্টারেস্টিংটা বিষয়, তারা যে ফিডিংটা দিছে আমাদের যে বাংলাদেশি যে লোকাল ফুড আছে, ভাসমান যে প্লেটটা আছে, ভাসমান খাবার, এটা আমিও ইউজ করছি। তো এই খাবারটা অনেক ভালো। তো এই খাবারটা কিন্তু দেশি মাছের জন্য পারফেক্ট, কারণ এটা দেশি মাছের জন্যই খাবারটা তৈরি করা হয়। তো এই খাবারটাই কিন্তু তারা খাওয়াচ্ছে। আর দেখেন যে এই মাছগুলো মানে আমাদের দেশি মাছ হিসেবে মানে লাফায় লাফায় যে খাবারটা খাচ্ছে, এটা মানে অনেক সুন্দর একটা সিনারি। তো মানে এটা হচ্ছে আমাদের যে দেশি কই মাছ আছে, যে সেই কই মাছেরই বাচ্চা। তো এটাকে আমি যতদূর জানি এটাকে বায়োফ্লক বলা হয়। তো এটা ত্রিফলা মতো যে পলিথিনটা আছে একদম মোটা লেভেলের, তো সেই পলিথিনটাই কিন্তু ইউজ করে এই ট্যাঙ্কটা সেট আপ করছে তারা। তো আপনারা যারা চাইলে এই ধরনের ট্যাঙ্ক সেট আপ করতে পারেন, আবার হচ্ছে আপনারা দেশি মাছও কিন্তু কালচার করতে পারেন। তো আমি বেটার রেজাল্ট মনে করি যে দেশি মাছের থেকে আমাদের যে অ্যাকোরিয়াম ফিশ আছে, তো অ্যাকোরিয়াম ফিশটাই কিন্তু কালচার করা আমার মতে বেটার। কারণ দেশি মাছের আপনার জোড়া হিসেবে লাভ হয় না, মানে সেল করতে পারে না কেজি হিসেবে বা 1200 টাকা কেজি, এই হিসেবে পোনা সেল করে। আর আমাদের যে অ্যাকোরিয়াম ফিশ আছে সেটার প্রাইসটাই কিন্তু অনেকটাই হাই লেভেলের হয়ে থাকে। আর আপনারা কিন্তু জোড়া হিসেবেও সেল করতে পারেন, আবার যদি আপনি কেজি হিসেবে সেল করতে পারেন, যেটা আমাদের দেশি মাছ যদি 2000 টাকা কেজি হয়, আর অ্যাকোরিয়ামের ফিশটা কিন্তু 4-5 হাজার টাকা কেজি, এরকম প্রাইস রেঞ্জের মধ্যে এটা পড়ে। তো আমি মনে করি অ্যাকোরিয়াম ফিশ চাষ করা অনেকটাই লাভজনক। আর যেহেতু আমাদের বাংলাদেশ এখন হচ্ছে দেশি মাছের উপর অনেকটাই নির্ভরশীল, চাষ খাওয়ার যোগ্য হিসেবে ফিশ ফার্মিং করতেছে, সেই হিসেবে এনাফ। তো এটা আসলে ফিশ ফার্মিং হিসেবে আমাদের বেছে নেওয়াটা মানে কৃষি উদ্যোক্তা হিসেবে আমি বেটার মনে করি। তো যারা ফার্মিং করতে চান তারা এই ধরনের ত্রিফল ইউজ করে, কিন্তু যদি বাড়ির আশেপাশে কোনো জায়গা থাকে তাহলে কিন্তু ফার্মিংটা করতে পারেন, বা যাদের আশেপাশে জায়গা নেই তারা কিন্তু একদম ছাদে করতে পারেন ফার্মিং। আর এই ট্যাঙ্কে আমি দেখলাম একদম বড় সাইজের যে কার্প ফিশ আছে, তো সেই কার্প ফিশগুলোই কিন্তু আমাদের দেশি যে কার্প ফিশ আছে, অনেকে কার্পু মাছ বলে থাকে, এটা দুই কালার হয়, একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে রেড কালার। তো এই মাছটাই কিন্তু কালচার করতেছে। তো এই জায়গায় আমার যেটা হঠাৎ করে মনে হলো সেটা হচ্ছে এই ট্যাঙ্কে যদি গোল্ড ফিশ বা কই কাপ অ্যাড করতো, এটা কিন্তু অনেকটাই লাভজনক হতো এবং দেখতেও অনেক সুন্দর হতো। প্লাস গোল্ড ফিশের যদি ব্রিডিং ট্যাঙ্ক করতো তাহলে আমি মনে করি অনেকটাই বেটার রেজাল্ট আশা করতো। তো আমি হলে কিন্তু এই ধরনের আমার যদি জায়গা থাকতো তাহলে কিন্তু আমি হলে কই কাপ অথবা জাপানিজ কই আছে বা গোল্ডফিশ আছে, অরেন্ডা বা জায়েন্ট গোল্ডফিশ যেগুলো আছে, তো সেই গোল্ডফিশগুলোই কিন্তু ট্যাঙ্কে অ্যাড করতাম। তো যদিও এখন ওদের পরামর্শ, তো আমি ওদেরকে বললাম যে আপনারা যে দেশি মাছের পরিবর্তে যদি হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিশ অ্যাড করেন তাহলে কিন্তু অনেক লাভজনক হয়। তো ওনারা বললো যে বাংলাদেশি ওই হিসেবে ওনারা দেশি মাছই কালচার করতেছে, তো খাওয়ার জন্য, তো এটা বাজারে সেল করে খাওয়ার জন্য তারা কালচার করতেছে। তো দেশি মাছের ওই চাহিদাটা তারা আসলে তেমন জানে না, সেই কারণে কিন্তু এরকম মানে বাংলাদেশে প্রায় যারা জানেন তারাই কিন্তু অ্যাকোরিয়াম ফিশ কালচারটা উদ্যোক্তা হয়েছেন বা শুরু করছেন কালচারটা। তো আজকের ভিডিওটা এটাই একটু দেখানো ছিল, ব্লগ টাইপের করলাম আর কি। তো আমার হঠাৎ করে চোখে পড়ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এটাই আজকে ভিডিও, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ ছোট ভাই হিসেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে নিয়মিত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, শেয়ার করা ছিল।